হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুকের অনেক সুন্দর ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সকলের পছন্দের একটা ভিডিও, কিন্তু তো অনেকেই কমেন্ট করে ফেসবুকে খুব সুন্দর সুন্দর কিছু বাংলা স্টাইলিশ বায়ো নিয়ে একটা ভিডিও দেন। তো সবারই পছন্দের একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। তো এইরকম ভিডিও কিন্তু অসংখ্য আছে আমার এই চ্যানেলে অ্যাভেলেবেল, তো আপনারা চাইলে ওইগুলোও দেখতে পারেন। তো এরকম বাংলা স্টাইলিশ বায়োগুলো কিন্তু আমি নিজেই কাস্টমাইজ করে থাকি আপনাদের জন্য। তো আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেকেই অনেক কিছু বুঝতে পারবেন না। তো আশা করবো ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ দেখবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এইরকম বাংলা স্টাইলিশ বায়োগুলো অ্যাড করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো ভিডিওটা শুরু করার আগে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, এই ভিডিওতে আমি যে সকল বায়ো অ্যাড করে দেখাবো, তো এগুলো আপনারা কোথায় পাবেন এবং কীভাবে এগুলো কপি করতে পারবেন খুব সহজে, তো অবশ্যই আমি ভিডিওর মাঝে এগুলো দেখিয়ে দেবো আপনাদের। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের এই অ্যাকাউন্টে একটা ভিপি বাংলা স্টাইলিশ বায়ো অ্যাড করে দেখাবো। তো এটা করার জন্য এখান থেকে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখুন বায়ো তো পাশে আপনার দুইটা অপশন পাবেন, ডেসক্রিপ্টর সেল বা অ্যাড, যে কোনো এক জায়গায় আপনারা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে চলে আসবো ফোনের নোটবুকে। তো এইগুলো আমি ফোনের নোটবুকে রাখছি। তো এইগুলো আপনারা কোথায় পাবেন অবশ্যই আমি ভিডিওর মাঝে দেখিয়ে দেবো আপনাদের। তো এখান থেকে জাস্ট এটা কপি করে নেবেন, মার্ক করে দেন, এখান থেকে ফেসবুকে ব্যাক করে হোল্ড করে এখানে চিপে ধরবেন। তারপর এখান থেকে এটা পেস্ট করে উপরেই দেখুন কর্নারে সেভ বাটন আছে, জাস্ট আপনারা এখান থেকে এটা সেভ করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো দেখুন খুবই সুন্দর অ্যাটিটিউড লেভেলের একটা বায়ো আমাদের এইখানে অ্যাড হয়ে গেছে। দেখুন স্প্যামার বয় লাগতেই শোনা বাজান, খারাপের জগতে পিএইচডি করে আইসি সাবধান। তো দেখুন এটা কিন্তু খুবই সুন্দর বাংলা অ্যাটিটিউড লেভেলের একটা বায়ো। তো আপনারা চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এইরকম একটা বায়ো অ্যাড করতে পারবেন। এখন আপনাদের এই অ্যাকাউন্টে একটা বাংলা স্টাইলিশ বায়ো অ্যাড করে দেখাবো। তো এখান থেকে আপনারা এডিট প্রোফাইল বা এখান থেকে এডিট পাবলিক ডিটেলস যে কোনো এক জায়গায় ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে বায়ো এখানে ক্লিক করে চলে আসবো ফোনের নোটবুকে। নোটবুক আসার পর এইখান থেকে দ্বিতীয় নম্বর এই বায়োটা প্রথমত আমরা মার্ক করে নেব, এরকম মার্ক করার পর কপি করে ফেসবুক অ্যাকাউন্টে ব্যাক করবো। দেন এখানে এটা চেপে ধরে পেস্ট করে দিব, তারপর এখান থেকে এটা সেভ করে নেব এরকম। দেন ব্যাক আসলাম। তো দেখুন এটা লুকটা দেখুন একবার, তো এটা কিন্তু খুব সুন্দর একটা বাংলা বায়ু, প্রিয় তুমি কই গো, আর এখান তো দূরের কথা ডিজিটাল লাইট দিয়েও তোমায় খুঁজে পায় না। তো একটু ফানি টাইপের একটা বায়ু। তো চাইলে আপনার অ্যাকাউন্টে আপনি এটাও অ্যাড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদের এই অ্যাকাউন্টে একটা বাংলা স্টাইলিশ বায়ু অ্যাড করে দেখাবো। তো এটা করার জন্য এডিট প্রোফাইল এখানে ক্লিক করে এখান থেকে বায়ু এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমরা চলে আসবো ফোনের নোটবুকে। তৃতীয় নম্বর এই বায়ুটা আমরা প্রথমত মার্ক করে নেবো এরকম, দেখুন মার্ক করে কপি করে নেবো। তারপর এখান থেকে ফেসবুক অ্যাকাউন্টে এসে এটা পেস্ট করে দেবো। দেন এখান থেকে এটা সেট করে নেবো এরকম। তারপর এখান থেকে ব্যাক আসলাম। তো দেখুন খুবই সুন্দর বাংলা স্টাইলিশ একটা বায়ো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। যে দেখুন জনাব সে মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে থাকে। তো আপনারা যদি এরকম ভিপি স্টাইলিশ ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজাইন করতে চান, তো এই রিলেটেড কিছু ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে। আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে এরকম স্টাইলিশ অ্যাকাউন্ট সাজাতে পারবেন। তো চতুর্থ নম্বর আপনাদের এই অ্যাকাউন্টে একটা বাংলা স্টাইলিশ বায়ো অ্যাড করে দেখাবো। তো এটা করার জন্য প্রথমত আমরা চলে আসবো ফোনের নোটবুকে। দেন এখান থেকে চতুর্থ নম্বর এই বায়োটা মার্ক করে কপি করে নেবো এরকম, এই দেখুন প্রথমত মার্ক করে নেবেন। দেন এখান থেকে এটা কপি করে আবার ফেসবুকে ব্যাক করে এডিট প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে বায়ু, তারপর এখান থেকে এটা পেস্ট করে দেবেন, তারপর এখান থেকে এটা কেটে দিলাম। দেন এখান থেকে এটা সেভ করে নেবো এরকম, তারপর ব্যাক আসলাম। তো দেখুন খুবই সুন্দর বাংলা স্টাইলিশ একটা বায়ো কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। যে অভিমান করতে জানে সে ভালোবাসতেও জানে প্রিয়। তো চাইলে কিন্তু আপনারা এইরকম একটা বায়ো অ্যাড করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো সর্বশেষ বন্ধুরা আপনাদের এই অ্যাকাউন্টে একটা ভিপি বাংলা স্টাইলিশ বায়ো অ্যাড করে দেখাবো। তো এইটা করার জন্য একটু নিচে আসলাম, এই যে দেখুন। দেন এখান থেকে এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে ডেসক্রিপ্টর সেল, দেন এখান থেকে ফোনের নোটবুকে চলে আসবো। তারপর এখান থেকে পঞ্চম নম্বরে এই বায়োটা মার্ক করে কপি করে নেব, তারপর এখান থেকে ফেসবুকে ব্যাক করে হোল্ড করে চেপে ধরবেন। দেন এখানে এটা পেস্ট করে দেবেন, তারপর এখান থেকে এটা সেভ করে নেবেন। দেন ব্যাক আসলাম। তো দেখুন খুবই সুন্দর বাংলা স্টাইলিশ একটা বায়ো কিন্তু আমাদের এইখানে অ্যাড হয়ে গেছে। আমি তার অভিনয়ে ছিলাম অধিকারে নয়, আমি তার ভালো লাগে ছিলাম ভালোবাসায় নয়। খুবই সুন্দর একটা বায়ু, চাইলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে এরকম একটা বায়ু আপনারা অ্যাড করতে পারবেন। তো আজকে আমি আপনাদের যে বায়ুগুলো অ্যাড করে দেখাইলাম এই ভিডিওতে, তো এগুলো আপনারা কোথায় পাবেন এইটাই বলবো এখন।
তো এইগুলো আপনারা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে ইজিলি কপি করে আপনার ফোনের নোটবুক অথবা মেসেঞ্জার রেখে দিতে পারবেন। তো আমি ডেসক্রিপশনে দেওয়ার পর ওইখান থেকে আপনারা কিভাবে এই বইগুলো কপি করতে পারবেন, আপনি যে ভিডিওটা দেখতেছেন আমার ওই ভিডিওটার লিঙ্কটা প্রথমত কপি করবেন। তো আমার একটা ভিডিও থেকে আমি আপনাদের দেখাইতেছি, তো ভিডিওর থ্রি ডট এখানে ক্লিক করে শেয়ার আপনারা এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে দেখুন কপি লিঙ্ক, তারপর ভিডিওর লিঙ্কটা প্রথমত কপি করে নেবেন, তারপর এখান থেকে ক্রোম ব্রাউজার এটা ওপেন করে ইউটিউব সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সার্চ বারে ওই লিঙ্কটা এরকম পেস্ট করে এখান থেকে এটা সার্চ করে নেবেন। তাহলে দেখুন সর্বপ্রথম এইখানে আমার ভিডিওটা চলে আসবে, দেন এখান থেকে ভিডিওটা ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে এটা বের করবেন, দেন এখান থেকে আপনারা সকল প্রকার বায়োগুলো কিন্তু কপি করতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু কপি করা যায়, অফিসিয়াল ইউটিউব অ্যাপস থেকে কিন্তু আপনারা কোনো কিছু কপি পেস্ট করতে পারবেন না। আশা করছি কীভাবে আপনারা কপি করতে পারবেন এটা বুঝতে পারছেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি সবারই ভালো লাগবে, যদি এরকম ভিডিও সবসময় আমাদের চ্যানেলে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।